লক্ষীপুরে মোহাম্মদ সোহেল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে। পুলিশ জানায়, রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে একটি একই এলাকার বখাটের সুমন দিদার এবং জুয়েলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে সোমবার রাত 9টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর তারা হামলা চালায়। এ সময় তারা লাঠি দিয়ে সোহেলকে এলো পাথারি মারধর করলে গুরুতর আহত হন সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করতে বলেন চিকিৎসকরা। পরে ঢাকায় নেওয়ার পথে আজ ভোর রাতে সে মৃত্যুবরণ করে।